আমার নাম কাজল রয়। আজকে আমি লাইপাতা সয়াবিন রেসিপি করছি। সেই জন্য আমি প্রথমে লাইপাতাকে ভালো করে ধুয়ে কুচি কুচি করে নিয়েছি। আর সেই জন্য আমি সয়াবিনটিকে লবণ হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছি। গরম জলে ভিজিয়ে উঠিয়ে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি। আর রেসিপির জন্য প্রথমে আছে কালো জিরা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, কুচুনো পেঁয়াজ আর রসুন কুচি আর হলদি আর লবণ। প্রথমে আমি গ্যাসটিকে অন করে দিচ্ছি। আমি কড়াইটিকে বসিয়ে দিলাম। কড়াইটি গরম হয়ে গেলে একটা আমি আগে থেকে হলদি আর লবণ দিয়ে আমি সয়াবিনটিকে মেখে রেখেছি। আমি এখানে সরিষা তেল দিয়ে বানাচ্ছি। আমি সরিষা তেলটি দিয়ে দিচ্ছি। আমি দুটো শুকনো লঙ্কা কেটে দিয়ে দিলাম। শুকনো লঙ্কা ভালো করে লাল লাল হয়ে গেলে আমি সয়াবিনটিকে ভিজিয়ে দিলাম। সয়াবিনটিকে দিয়ে দিচ্ছি। সয়াবিনটিকে লাল লাল করে ভেজে লাল লাল ভাজা হয়ে গেছে। এখন আমি একে একে করে প্যানগুলো উঠে নেব। সয়াবিনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু করে কালো জিরা। আর এখানে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা। আর দিয়ে দিলাম কেটে রাখা কুচি কুচি করে পেঁয়াজ কুচি।
রান্নাটির জন্য বেশি তেল দরকার হয় না, সেই জন্য আমি তেল নিয়ে তেলে হয়ে যাবে একটু করে দিয়ে দিলাম। রসুন থেঁটে করে দিয়েছিলাম, রসুন এখানে আমি লবণও দিয়ে দিচ্ছি। ভালো করে লাল লাল করে দিয়ে নিব, পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে লাল লাল করে, আমি লাই পাতা দিয়ে দিচ্ছি। বহুত অনেক জল বেড়ে গেছে, জলটা ভালো করে আমি কষে নেব। জলটার সাথে সাথে আমাদের লাল পাতাটা সিদ্ধ হয়ে যাবে। আমি এখানে সয়াবিনটিকে দিয়ে দিব, সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে অল্প করে জল দিয়ে দিই, আমি জলটিকে আগে থেকে আমি জলটিকে গরম করে রেখে দিয়েছি।
আমার লাই পাতা রেসিপিটি হয়ে গেছে। গ্যাসটিকে বন্ধ করে দিচ্ছি, উঠে দেখাচ্ছি। আমার নিউটেলার আর লাই পাতার সবজি কিরকম হচ্ছে দেখে বলুন। দেখতে যদি ভালো লাগে একটা লাইক নিশ্চয়ই করবেন।